শ্রী ঢাকা জুয়েলার্স পূজো প্রস্তুতি নিবেদন করছে। জীবনে চলার পথে সবকিছু বদলেছে, শুধু বদলাইনি শ্রী ঢাকা জুয়েলার্সের গয়না। শ্রী ঢাকা জুয়েলার্স, এ স্টার অফ স্টার্স। পূজো মানেই কি শুধু সাজগোজ, শপিং, ঘোরাঘুরি আর আড্ডা? এসব তো থাকবে, কিন্তু তার সাথে পেট পুজো না হলে যেন ষোলো কলা অপূর্ণ থেকে যায়। তার মধ্যে বাঙালি মানেই রসনা তৃপ্তির অনুভূতি। তাই পুজোর দিনগুলোতে ডায়েটকে পকেটে পুরে মন ভরে ভুড়ি ভোজে মনোনিবেশ করছেন সকলে। আর খাবারের বৈচিত্র্যে যদি কোনো স্পেশালিটি থাকে তাহলে তার কোনো কথাই নেই। আমরাও এমনই একটি স্পেশাল খাদ্য সম্ভারের সন্ধান পেয়েছি শহর ছাড়িয়ে কিছুটা দূরে। জানতে চান সেই বিশেষত্ব? সেই চিত্র তুলে ধরেছে আমাদের প্রতিনিধি দীপাঞ্জন। পুজোর সময় ঘুরতে ঘুরতে আমি রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জের দিকে যাচ্ছেন, এবং রায়গঞ্জ কালিয়াগঞ্জ এই যে রাজ্য সড়ক, এই রাজ্য সড়কের ঠিক পাশেই হঠাৎ করে আপনার মনে হলো যে না, এবার একটু খাবারের গন্ধ আসছে ভীষণ রকম। এবং হয় না যে পুজোর সময় আমরা উপোস করে থাকি, উপোস করে থাকতে থাকতে হঠাৎ করে পুজো দেওয়া শেষ, কারণ এই এই এমতাবাদ চত্বরে কাকর সিং রয়েছে, কাকর সিং মন্দিরে এসে আপনি পুজো দিয়ে যাচ্ছেন, সেই সময় হঠাৎ করে বলো না একটু নিরামিষ কিছু খাবো। তো নিরামিষ খাবার জন্য আবার ওদিকে কালিয়াগঞ্জ, এদিকে রায়গঞ্জ, এরকম যাওয়ার কী প্রয়োজন? আমরা যদি হাতের কাছে নিরামিষ খাওয়াটা পেয়ে যাই, মানে আমাদের নিরামিষ খাওয়ার ক্ষেত্রে একটা বাড়তি সুবিধা কোথায়? যেটা হচ্ছে পুজোর সময় এটা দুপুরবেলাটা বিশেষ করে খুব একটা জরুরি বিষয় হয়ে দাঁড়ায়। রাত্রে তো আমরা মাছ মাংস এসব তো খেয়ে অভ্যস্তই, বিশেষ করে যারা শহরের মানুষ তারা বিরিয়ানি, চিকেন, মাটন এসব তাদের কাছে খুব স্বাভাবিক বিষয় পুজোর সময়, পুজোর দিনগুলোতে। কিন্তু দুপুরবেলা নিরামিষ, এবং সবথেকে বড় ব্যাপার নিরামিষ তাও কতগুলো পদ দিয়ে। কারণ সাধারণভাবে আমরা যেসব রেস্টুরেন্টে যাইছি, রেস্টুরেন্টগুলোতে কিন্তু খুব বেশি পদে নিরামিষ থাকে না। তো আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে কিন্তু এবার আমি সরাসরি হোটেলের ভেতরে যাব, হোটেলের যিনি মালিক তার সাথে কথা বলবো এবং জেনে নেবো যে পুজোর জন্য তিনি কিছু বিশেষ আইটেম নিয়ে এসেছেন কিনা, এবং সেটা পুরোপুরি ভেজ থালির মধ্যে কী হয়েছে। তো অলরেডি খাবার চলে এসছে, এবং আমাদের সাথে এই মুহূর্তে অভিষেক প্রধান, এই হোটেলের কর্ণধার তিনিও রয়েছেন, এবং আমাদের উনি বলবেন যে এতগুলো খাবার রয়েছে এখানে, এতগুলো খাবারের প্রত্যেকটা নাম শুনবো এবং এর জন্য আমাকে কত খরচ করতে হবে সেটা শুনবো। নমস্কার, আমার নাম অভিষেক প্রধান, আমাদের হোটেলের নাম ঠাকুর হোটেল, বাঙালবাড়ি লাইনের অফিসের গেটেই আমাদের হোটেল ঠাকুর হোটেল। এটা আমাদের 45 টাকার ভেজ থালি। এই থালিতে আপনি চিকন জিরা রাইস চালের ভাত পাবেন, পাবেন হচ্ছে স্যালাড, একটা শাক থাকে, কচু শাক আছে, পটল বাটা আছে, মসুর ডাল আছে, ওল সিদ্ধ আছে, মোচার তরকারি আছে, ঢেকি শাক আছে, আর একটা সবজি আছে, ধনিয়ার চাটনি আছে, পাঁপড় ভাজা আছে, আনারসের চাটনি আছে, টক দই আছে, মিষ্টি আছে, এবং তার সাথে একটা বড়াও দেখতে পাচ্ছি, একটা বড়াও আছে। বেশ, মানে এই পুরোটার জন্য আমাদের কত খরচা করতে, পুজোর সময় খরচ একটা বড় বিষয়, যে কত খরচ হচ্ছে? এটা আমরা মাত্র 45 টাকায় দিয়ে থাকি। অসম্ভব, এই 45 টাকায় আজকের বাজারে কোনো খাবার পাওয়া যেতে পারে তাও এতগুলো, এটা আমি বিশ্বাসই করতে পারি না। এই খাবারটা আমরা সবার জন্য, সবাই পুজোতে আনন্দ করুক, সবাই উপভোগ করুক, সবার জন্য আমরা এই থালাটা রেখেছি। এটা আমাদের অনেক নতুন দোকান যখন স্টার্ট হয়েছিল তখন থেকে আছে, এখনও থাকছে। এটা 45 টাকার থালি, মাত্র 45 টাকায় যদি কেউ এই খাবারটা এনজয় করতে পারেন তাহলে ভাবুন। আচ্ছা, এর সাথে নিশ্চয়ই যদি কেউ চায়, যারা কেউ মানে আমিষ কিছু খেতে চায় যদি কেউ, তারা নিশ্চয়ই পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। এবং কি এই নিরামিষ থালিটাতে সবজি যদি আরেকবার চাওয়া হয়, দুইবার চাওয়া হয়, তিনবার চাওয়া হয় আমরা দিয়ে থাকি, এবং রাইসও, রাইসের জন্য এক্সট্রা কোনো চার্জ করি না, রাইসও দিয়ে থাকি। বাহ বাহ বাহ। এবং আমাদের আমাদের যে সমস্ত আইটেমগুলো আছে আপনাদেরকে দেখাবো, আমাদের আইটেমের মধ্যে কী কী আছে। আমি আমি আরেকবার মানে এর সাথে যেগুলো আমি এর সাথে যেগুলো ননভেজ খাবার মানে যেগুলো আমিষ রয়েছে সেগুলো দেখাতে চাইছেন, তাই তো? মানে যারা আমিষ চাইছেন তাদেরকে নিরাশ করছেন না দাদা, মানে আমিষটাও দিচ্ছেন। এবার আমিষ হিসেবে কী আছে সেটা একটু দেখে নিই। হ্যাঁ, ভেজ তো দেখে নিচ্ছি দাদা, এবার ননভেজগুলো মানে যাবতীয় আমিষ খাবার দেওয়ার চলে এসছে, এবার আমিষ খাবারগুলো একটু দেখে নিই। সুকুমার একটু এদিকে সামনে এসে, আমি ক্যামেরা পার্সন সুকুমারকে বলছি আরেকবার দেখিয়ে দিতে, যে ভেজের যেগুলো ছিল সেগুলো দেখেছি, এবার আমিষগুলো আমরা একটু দেখি। রুই মাছ আছে, রুই মাছ, রুই মাছের রুই মাছ হবে, গলদা চিংড়ি আছে, ইলিশ হবে, আপনার বাটা মাছের সরষা বাটা, ছোটো মাছের ঝাল, দেশি মুরগি,
খাসির মাংস সাথে একটা গোটা রসুন থাকে খাসির মাংসের সাথে, এবং কি হচ্ছে এটা দেশি মুরগির মাংস। এছাড়া আর মাছ, বোয়াল মাছ, পুজোতে আমাদের স্পেশালি আরও ভালো মেনু থাকছে, যে সমস্ত মেনুগুলো মানুষ চায় সেই সমস্ত মেনুগুলো আমরা দিতে পারবো, চেষ্টায় আছি এবং দিব। যেরকম ফ্রাইড রাইস থাকবে, নবরত্ন থাকবে, হ্যাঁ মুড়ি ঘন্ট থাকবে, এছাড়া অনেক কিছু থাকবে। একটা জিনিস মানে এই যে ফেসবুক আসার ফলে তো আজকে একটা নাম হয়েছে, মানে অনেকেই খেতে আসে, তারা পোস্ট করে, তারা এখানে থেকেই পোস্ট করে, তার জন্য কি কাস্টমার বেড়েছে? অবশ্যই কাস্টমার বেড়েছে, এবং আমি সাংবাদিকদেরকে এবং ইউটিউবারদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো, তারা আমাদেরকে এই জায়গাটা দিয়েছে, তাদেরকে আমি খুব শ্রদ্ধা করি। এবং আমাদের পুজোতে একটা স্পেশাল সেলফি জোনের ব্যবস্থা আমরা করছি, এবং পাশের রুমে এসির ব্যবস্থা করছি, এসিও থাকবে, নন এসিও থাকবে, এবং কি আপনাদের মানে আমরা পুজোতে ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করছি এবং করব। এবং রাত্রে 10টা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকবে, যেটা সন্ধ্যা 6টা পর্যন্ত থাকতো সেটা রাত্রে 10টা পর্যন্ত থাকবে খোলা। যদি কেউ কালিয়াগঞ্জ থেকে বা রায়গঞ্জ থেকে ঠাকুর দেখে ফেরবার সময় এখানে খেতে চায়, তার ডেফিনেটলি খেতে পারবে, খেতে পারবে। এবং আমরা একটা সেলফি জোনের ব্যবস্থা করব, যে সেলফি জোনে পুরস্কারও থাকছি আমরা, যেহেতু আমরা ফেসবুক এবং সাংবাদিকদের মাধ্যম দিয়ে, ইউটিউবারদের মাধ্যম দিয়ে আমরা আজকে এই জায়গাটা গিয়েছি, তো আমরা 3টা পুরস্কার দিব, সেই পুরস্কারটা আমরা সেই সময় বলে দেব যে আমরা পুরস্কারের ব্যবস্থা রেখেছি, মানে সেলফি জোনে যার ছবি সবচেয়ে ভালো হবে তাদেরকে আমরা পুরস্কৃত করব। এবং 45 টাকায় আনলিমিটেড থালি, পুরোপুরি ভেজ থালি, এটা আমার কাছে অন্তত অবিশ্বাস্য ঠেকছে সত্যি। আজকের এই বাজার দরে যেখানে দাঁড়িয়ে আমাদের নাবিশ্বাস উঠে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে কোথাও 45 টাকায় খাবার পাওয়া যায় এবং তাও আবার এতগুলো খাবার দিয়ে, সেটা আমার কাছে কিন্তু সত্যি সত্যি বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি। আপনাদেরও যদি বিশ্বাসযোগ্য বলে না মনে হয় তাহলে অবশ্যই আসুন। হেমতাবাদ থেকে কিছুটা কালিয়াগঞ্জের দিকে এগোতে হবে এবং এসে এখানে এসে নিজেরা ট্রাই করে যান, কারণ খাবারের ক্ষেত্রে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে শুধুমাত্র খাবারের দেখতে কেমন সেটা নয়, খাবারের খাদ্যগুণ, তার গুণমান, তার স্বাদ সবটাই ভীষণ রকম ইম্পর্টেন্ট আমাদের কাছে। তো এবার এসে অবশ্যই স্বাদ নিয়ে যান, আমাদেরও স্বাদ নেওয়ার পালা। তাহলে ক্যামেরা পার্সন সুকুমারের সাথে আমি দীপাঞ্জন আপাতত বিদায় নিচ্ছি, এবার খেতে বসবো, টাটা। পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, শ্রেষ্ঠতার রূপে গুণে বর্ণাঢ্য। প্রতিমা, মণ্ডপ সজ্জা, আলোক সজ্জা ও পরিবেশের নিরিখে আমাদের বিচারকদের মতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার সেরা পুজোগুলোকে সম্মানিত করব আমরা। তাদের হাতে তুলে দেব আরসিটিভি সংবাদ গৌড়বঙ্গের সেরা পুজো সম্মান। কে পেল এবারের গৌড়বঙ্গের সেরা পুজো সম্মান জানতে চোখ রাখুন আরসিটিভির পর্দায়, ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে। আরসিটিভি সংবাদ গৌড়বঙ্গের সেরা পুজো, নিবেদক বসন্ত স্টোর্স।